বিশ্বনবী বলেন আমি ইবনে আদম সন্তানদের নেতা হব আমি সর্বপ্রথম কবর থেকে উঠব আমি সর্বপ্রথম মালিকের দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহু আকবার এর চাইতে খুশি আর কি হতে পারে রে মুসলমান যেই নবী বিশ্বনবী আখিরি জামানার নবী আর আমরা হলাম আখিরি জামানার উম্মত আমার নবী যদি নেতা হয় আমাদের চাইতে আর গর্ব কিয়ামতের ময়দানে কে করবে ঠিক কি না শুধুই তাই নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওয়া আউয়ালু শাফিঈন আমি সর্বপ্রথম সুপারিশ করব ওয়া আউয়ালু মুসাফাঈন সর্বপ্রথম আরশের মালিক রব্বে কারীম আমার সুপারিশই গ্রহণ করবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী সর্বপ্রথম সুপারিশ করবেন এবং বিশ্বনবীর সুপারিশই সর্বপ্রথম গ্রহণ করবেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা পালন করতে থাকি বিশ্বনবীর তরিকা অনুযায়ী চলতে থাকি বিশ্বনবীর আখলাক ধারণ করি তাহলেই আমরাই সেই সুপারিশকারী উম্মত হতে পারব ঠিক কি না আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান الحمد لأهله والصلاة لأهلها وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم آمنت بالله صدق الله مولانا العظيم إتو ذكر كر لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله بوكس بلا غراي داو আমার দিকে ফোন বাড়া দাও لا إله إلا الله محمد رسول الله من آخر كلام لا إله إلا الله من آخر كلام لا إله إلا الله دخل الجنة شمشور چکر میرے بولن سبحان الله আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্নাখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দুনিয়ার জমিনের যেই কোন মানুষের আমার প্রিয় ভাইরাম পর্দার অন্তরণে আমার সম্মানিতা গভীর মনোযোগ দিয়ে শুনুন মা বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ কালামটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের জমিনের মধ্যে প্রবেশ করিবে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমাদের উচিত হলো সর্ব অবস্থায় সর্বসময়ে আমাদের জবানের মধ্যে আমরা এই জিকিরটা সর্বদা দায়ে মোকায়েম রাখবো পারবো কিনা ভাইয়ের আমার সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ
দাখর আল জান্নাম যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে এইজন্য প্রিয় ভাইরা আমার দুনিয়ার জমিনের মধ্যে থেকে যদি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি অনুযায়ী চলতে পারি আর তার আদর্শ যদি ধারণ করতে পারি তাহলে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় ময়দানের মধ্যে বিশ্ব নবী যখন আমাদের নেতা হবে আমরা যখন তার অনুসারী হব তখন বিশ্ব নবী নেতা হওয়ার পর আমরা অনুসারী হব আমাদের কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মাইয়ুদাম ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাম আল্লাযীনা ইয়াহমাদূনাল্লাহা ফিস সাররাই ওয়াদ-দাররাম আমার প্রিয় ভাইরা বিশ্ব নবী আরো বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع تكار مره بولن الله أكبر مسلمان رجل آواز دیتے ہوئے بولتے ہوئے الله أكبر আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাম কাল কিয়ামতের কঠিন ময়দানে বিভীষিকাময় অবস্থা যখন দেখা দিবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে আমি হব বনি আদম সন্তানদের নেতা আল্লাহু আকবার দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন নিকটতম আত্মীয় স্বজন যদি এমপি হয় নিকটতম আত্মীয় স্বজন যদি কোন সচিব হয় নিকটতম আত্মীয় স্বজন যদি কোন চেয়ারম্যান হয় উল্লেখযোগ্য কোন যদি শিল্পপতি হয় বিশিষ্ট ব্যবসায়ী হয় তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আপনার পাওয়ার আপনার অ্যাবিলিটিটা কিন্তু একটু বেড়েই যায় ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার মানুষ কিন্তু একটু গর্ব করতেই পারে আমার বাবা এমপি আমার বাবা মন্ত্রী আমার বাবা পার্লামেন্ট সদস্য আমার বাবা সচিব আমার বাবা ব্যারিস্টার ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার তাহলে তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যদি বিশ্ব নবীর রীতিনীতি অনুযায়ী চলি আর যদি তার দেখানো পথ অবলম্বন করতে পারি তাহলেই তো আমরা তার অনুসারী হতে পারবো ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা তাহলে আমরাও গর্ব করতে পারবো কাল কিয়ামতের কঠিন ময়দানে যে বনি আদম সন্তানদের নেতা হলো আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা তখন আমরা গর্ব করতে পারবো আমার নবী বিশ্ব নবী হলেন বনি আদম সন্তানদের নেতা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর আমি সর্বপ্রথম কবর থেকে উত্থিত হব আমি সর্বপ্রথম কবর থেকে উঠব এবং আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করব আল্লাহু আকবার খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার বিশ্ব নবী বলেন আমি বনি আদম সন্তানদের নেতা হব আমি সর্বপ্রথম কবর থেকে উঠব আমি সর্বপ্রথম মালিকের দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহু আকবার এর চাইতে খুশি আর কি হতে পারে রে মুসলমান যেই নবী বিশ্ব নবী আখির জামানার নবী আর আমরা হলাম আখির জামানার উম্মত আমার নবী যদি নেতা হয় আমাদের চাইতে আর গর্ব কিয়ামতের ময়দানে কে করবে ঠিক কিনা শুধুই তাই নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়া আউয়ালু শাফিঈন আমি সর্বপ্রথম সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফাঈন সর্বপ্রথম আরশের মালিক রব্বে কারীম আমার সুপারিশই গ্রহণ করবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী সর্বপ্রথম সুপারিশ করবেন এবং বিশ্ব নবীর সুপারিশই সর্বপ্রথম গ্রহণ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা পালন করতে থাকি বিশ্বনবীর তরিকা অনুযায়ী চলতে থাকি বিশ্বনবীর আখলাক ধারণ করি তাহলেই আমরা সেই সুপারিশকারী উম্মত হতে পারবো ঠিক কি না আরো জোরে বলেন প্রিয় ভাইরা ঠিক কি না এইজন্য সর্ব অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে চললে যেভাবে চললে আমরা বিশ্বনবীর খাঁটি উম্মত হতে পারবো সেভাবে চলতে রাজি আছি তো প্রিয় ভাইয়ের আমার রাজি আছি তো ইনশাআল্লাহ অল্প সময়ের দুনিয়াটা আমরা দামি করতে পারি না দামি করতে পারি কি পারি না এইজন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের জীবনের মধ্যে যে তিনটা অধ্যায় রয়েছে সেটা হলো একটা হলো অতীত যেটা চলে গিয়েছে আর বর্তমান চলতেছে এটাকে বর্তমান বলা হয় সামনে হলো ভবিষ্যৎ আমাদের অতীতও দামি করতে হবে বর্তমানও দামি করতে হবে আমাদের ভবিষ্যৎও দামি করতে হবে এখন যদি বলেন হুজুর অতীত কিভাবে আমরা দামি করব অতীত তো আমাদের থেকে চলে গিয়েছে তখন মুফাসসিরিনে কেরামের কথা বলবো অতীতকে যদি কোনো ব্যক্তি দামি করতে চায় তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর উপর ভয় রেখে ওই ব্যক্তি যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহু আকবার বলেন অতীতকে দামি করার জন্য কি করতে হবে ইস্তেগফার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আমরা অতীতকে দামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আমাদের জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর এই জিকির থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাদের অতীতকে দামি করে দিবে আল্লাহ চাইলে কি না পারে ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ চাইলে কি না পারে আমার প্রিয় ভাইয়েরা সম্মানিত হাজেরিন আমরা যদি বর্তমানকে দামি করতে চাই বর্তমানকে দামি করতে হলে আমাদের যেটা অবলম্বন করতে হবে সেটা শুনতে রাজি আছি বর্তমানকে যদি আমরা দামি করতে চাই তাহলে সর্ব অবস্থায় সর্ব সময় মাওলা পাকের জিকিরের হালতে থাকতে হবে আল্লাহু আকবার বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كل كلام ابن آدم عليه لا له أمر بالمعروف أو نهي عن المنكر أو ذكر الله الله أكبر আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের মাঝে মেসেজ দিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষের লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে শুনুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লাহু আমরুম বিল মারুফ আও নাহিয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহ প্রত্যেকটি বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি কথাই ক্ষতিকর নাউজুবিল্লাহ বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি কথাই ক্ষতিকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লাহু আমরুম বিল মারুফ আও নাহিয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহ প্রত্যেকটি বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি কথাই ক্ষতিকর কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বিধিত আল্লাহু আকবার বলুন কথার মধ্যে যদি সৎ কাজের আদেশ থাকে অসৎ কাজের নিষেধ থাকে ওই কথাটাও মাওলা পাকের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে আল্লাহু আকবার এবং আউযিকুরুল্লাহ বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটা কথাই ক্ষতিকর প্রত্যেকটা কথাই ক্ষতিকর তবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ব্যতীত এবং মাওলা পাকের আরশের মালিকের জিকির ব্যতীত আল্লাহু আকবার এই জন্য বর্তমানকে যদি দামি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বেশি বেশি জিকির করতে হবে মালিকের ঠিক কি না আমার প্রিয় ভাইরাম সম্মানিত হাজরিন প্রিয় ভাইরাম আর যদি আমরা ভবিষ্যৎকে দামি করতে চাই আমাদের ভবিষ্যৎ সময় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ভবিষ্যতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আমাদের ভবিষ্যৎ সামনের সময়টা পুরো আমাদের ভবিষ্যৎ
আমরা যদি এই সময় থেকে কিয়ামত পর্যন্ত থেকে আমাদের ফয়সালা হবে হয়তোবা জান্নাত না হয় জাহান্নাম ওই জান্নাত আমাদের জন্য ভবিষ্যৎ জাহান্নাম আমাদের জন্য ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ যদি কোনো ব্যক্তি দামি করতে চায় কোনো আল্লাহর বান্দা যদি ভবিষ্যৎ দামি করতে চায় তাহলে ওই বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তাওবা করে আল্লাহু আকবার বলুন এই জন্য আমরা বেশি বেশি তাওবা করি আমরা ভবিষ্যৎ দামি করতে রাজি আছি তো প্রিয় ভাইয়ের আমার তিনটা বিষয় বললাম একটা হলো আমরা অতীতকে দামি করব ইস্তেগফারের মাধ্যমে এক নাম্বার কি অতীতকে দামি করব ইস্তেগফারের মাধ্যমে পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবো হাত তুলে দেখাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দারা হাত তুলে তোমাকে দেখাচ্ছে আল্লাহ তাআলা তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন এক নাম্বার হলো অতীতকে দামি করতে হবে ইস্তেগফারের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ বর্তমানকে দামি করতে হবে আরশের মালিকের জিকিরের মাধ্যমে কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে ভবিষ্যৎকে দামি করতে হবে তওবা করার মাধ্যমে ইনশাআল্লাহ আমলটা করব তো ইনশাআল্লাহ করতে পারবো তো ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেই হুকুমগুলা জারি করেছেন ওগুলো যদি পালন করতে পারি তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যেও সম্মানিত আমরা আখেরাতেও সম্মানিত আল্লাহু আকবার বলুন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে এবং বিশ্বনবীর হাদিসে পাক থেকে কিছু কথা বলবো শুনতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى بن عبيد الله قال حدثنا يحيى بن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يزلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخف حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري الله أكبر بلون وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام قال أخبرنا عن الزهري عن حميد بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أصرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه قال إذا أنا مت فأحرقوني ثم اسحقوني ثم اذروني في الريح في البحر فوالله لئن قدر علي ربي لو عذبني عذابا ما عذبه به أحدا فقال ففعلوا ذلك بي فقال للأرض أدي ما أخذت فإذا هو قائم فقال له ما حملك على ما صنعت قال رجل خشيتك يا ربي أو قال مخافتك قال الله تبارك وتعالى فاغفر له بذلك رواه البخاري الله أكبر بلون وبه قال حدثنا الحميدي وعبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع ألقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات
وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري الله أكبر وبه قال حدثنا الحكم بن نافع قال حدثنا شعيب قال أخبرنا عن الزهري قال أخبرنا سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة مية جزء فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيب رواه البخاري أمار بريو بحيرا شمانت حاضرين غبير مرجوك আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গভীর মনোযোগ দিন বুখারী থেকে একাধিক হাদিস সহসহ আমি আপনাদের সামনে পেশ করেছি প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনতে রাজি আছেন কিনা প্রিয় ভাইরা আমার রাজি আছেন কিনা প্রিয় ভাইরা আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন দেখা দিবে রে প্রিয় মুসলমান ওই কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লার ছায়া থাকবেন আর কোন ছায়া থাকবে না প্রিয় ভাইয়ের আমার ওই আরশে মহল্লার ছায়ার নিচে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের মাঝে মেসেজ দিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শোনো ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছায়া প্রদান করিবেন ওই সমস্ত মানুষ কারা জানার দরকার আছে কিনা প্রিয় ভাইয়ের আমার আমরাও হতে চাই কি চাই না আরো জোরে বলতে হবে প্রিয় ভাইয়ের আমার জোরে বলতে হবে চাই তো হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়ের আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যখন তাকে স্টিম রুলার চালু করেছিল তিনি গ্রহণ করেছিলেন বিদায় কাফিরের দলেরা ওই সমস্ত মুরতাদ নাস্তিকের দলেরা মুশরিকের দলেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন হাত হাত বলে আল্লাহকে একাত্মবাদের ঘোষণা দেয় আল্লাহকে একাত্মবাদের ঘোষণা দিলে তো কাফের মুশরিক বেদিনদের ভালো লাগে না ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার জমিনের মধ্যেও রিসালাতের যদি কোনো কথা বলেন একাত্মবাদের কথা বলেন তাওহীদের কোনো কথা বলেন দুনিয়ার জমিনের মধ্যে এমন নাস্তিক মুরতাদ আছে তাদের কিন্তু ভালো লাগে না ঠিক কিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাওহীদের বাণী একাত্মবাদের বাণী যখন আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চিৎকার মেরে আহাদ আহাদ বলে চিৎকার মেরে আল্লাহকে শোনানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে থাকে প্রিয় ভাইয়ের আমার ওই কাফের মুশরিক বেদিনদের মনটার মধ্যে আরো সেকা লাগে এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি কিন্তু স্টিম রুলার চালু করা হয়েছিল মরুভূমির জমিনের মধ্যে জানেন কিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গুস্ত গোলাম একবারে আগুনে পুড়ে কয়লা ছাই হয়ে যায় এবং তার রক্ত মাংসগুলা চপড়িগুলা গলে গলে বালুর জমিনের মধ্যে পড়ে নাউজুবিল্লাহ বলেন আমার প্রিয় ভাইরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওরে ভাই বেলাল তুমি তো আহাদ যদি আসতে বলো তারপরে আমার আল্লাহ শুনবে মালিক শুনবে তুমি যদি আহাদ জোরে বলো তারপরে আমার মালিক শুনবে তাহলে কেন তুমি জোরে জোরে আহাদ আহাদ বলে চিৎকার মারো আর কাফের মুশরিক বেদিনেরা তোমার প্রতি স্টিম রুলার আরো বেশি করে চালু করে দেয় তুমি কি আসতে বলতে পারো না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে ভাই আবু বকর শুনো আল্লাহু আকবার আবু বকরকে ডেকে ডেকে বলে আবু বকর শুনো আমি যখন আমার মালিক কি একাত্তবাদের
ঘোষণা দেওয়ার জন্য আমি যখন আমার মালিকের তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য আমি যখন আমার জবান খুলে আহাদ আহাদ বলে চিৎকার মারতে থাকি আর আমি যখন আহাদ আহাদ বলতে থাকি কাফের মুশরিক বেদিনেরা আমার প্রতি যদি স্টিম রুলার চালু করে আমাকে যত নির্যাতন করুক না কেন যত শাস্তি দেখ না কেন কঠোর থেকে কঠোর শাস্তি দেখ না কেন আমি বেলাল তখন শাস্তিকে শাস্তি মনে করি না ভাই আবু বকর শুনুন আমি যখন আল্লাহকে একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য আহাদ আহাদ বলে চিৎকার মারি আমার আল্লাহ বেলাল আমি বেলালের প্রতি খুশি হই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার হাতের মধ্যে আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরে রাখে আল্লাহু আকবার আর যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখি আমি যখন সেই কুদরতী জান্নাত দেখতে পাই তখন আমার প্রতি যত স্টিম রুলার চালু করা হোক না কেন আমি বেলালকে যতই সাজা দেওয়া হোক না কেন আমি বেলালের কোন সাজা কোন শাস্তি শাস্তি মনে হয় না আমি বেলালের অন্তরটা আনন্দে আত্মহারা হয়ে যায় আরো জোরে বলেন না আল্লাহু আকবার এই জন্য মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিবেন মুসলমান যখন আল্লাহ তাআলার মর্যাদাপূর্ণ মহত্বপূর্ণ শান ও মর্যাদা শান শৌকতপূর্ণ কোন নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির জন্য যখন জবান খুলে পড়বে আল্লাহ যদি চায় ওই মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি সুদা আরো ঢেলে দিবে আল্লাহু আকবার যাই বলতেছিলাম প্রিয় ভাইয়েরা আমার কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা যখন দেখা দিবে ওই কঠিন ময়দানে মহাশালের মধ্যে মাত্র সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া প্রদান করিবে ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না রে মুসলমান ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যেই সমস্ত মানুষ যেই সমস্ত ব্যক্তিরা ওই ছায়ার নিচে ছায়া পাবে আল্লাহু আকবার বলুন যেই সমস্ত ব্যক্তিরা ওই ছায়ার নিচে ছায়া পাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষ্য অনুযায়ী বিশ্ব নবীর কথা অনুযায়ী ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার কোন ব্যক্তি যদি আপনাকে ভিআইপি মনে করে তাহলেই তো তার ভিআইপি মেহমানদারি করার জন্য ভিআইপি মেহমানখানায় আপনাকে ডেকে নিয়ে যাবে ঠিক কিনা এর মানে নিঃসন্দেহে বোঝা যায় ওই ব্যক্তির নিকট আপনার অনেক সম্মান রয়েছে ঠিক কিনা ওই সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য মেহমানখানায় নিয়ে গেলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেই সমস্ত বান্দারা সম্মানিত তাদেরকে আল্লাহ আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া প্রদান করিবে এবং আরশের নিচে যারা ছায়া পাবে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সেই শ্রেণীর মানুষ কারাম নাম্বার এক হল আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ আমার প্রিয় ভাইরা সম্মানিত হাজির প্রিয় ভাইরা রে আমার ন্যায় পরায়ণ বাদশাহ কাকে বলে পৃথিবীর জমিনের মধ্যে ছিল কি ছিল না ছিল কি ছিল না সাহাবায়ে কেরামের যুগে নবীর যুগে তাবে তাবিঈনদের যুগে খোলাফায়ে রাশিদীনদের যুগে এমন কি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক দেশ আছে যেই দেশের মধ্যে আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় পরায়ণতা বাদশাহ আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন আল্লাহু আকবার ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আরো জোরে বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ আলে ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ আমরা কিভাবে চিনব আমরা কার থেকে ন্যায় অবলম্বন করতে পারবো আমরা কার থেকে আমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারবো আমরা যদি একটু বিশ্ব নবীর রীতিনীতি দেখি বিশ্ব নবীর চরিত্র দেখি তাহলেই বুঝতে পারবো বিশ্ব নবীর আখলাকের মধ্যে কতটা ন্যায় ছিল আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক মহিলা চুরি করলেন ওই মহিলাটা ছিলেন কুরাইশ বংশের বিশ্বনবীর বংশ ছিল কুরাইশ আল্লাহু আকবার বলুন বিশ্বনবীর বংশ কুরাইশ ওই মহিলা ওটা কুরাইশ বংশের মহিলাটা যখন চুরি করলেন সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন আশ্চর্যজনিত হয়ে গেলেন সকলে চিন্তায় পড়ে গেলেন এই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে এই কুরাইশ বংশের মহিলার চুরি করার কারণে যদি কোরআনের আইন অনুযায়ী কোরআনের হদ অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা আল্লাহু আকবার কোরআনের আইন হলো দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসলমান কোনো মানুষ চুরি
যদি করে আর ওই দেশের মধ্যে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা থাকে বাস্তবায়িত থাকে তাহলে এই চুরি করার বদলে ওই ব্যক্তির হাতের পাঞ্জাটা কেটে দেওয়া হবে আল্লাহু আকবার বলেন এই যে মুন্সিগঞ্জ বলেন এই যে আপনার বিক্রমপুর বলেন সারা বিশ্বে বলেন এই যে বাংলাদেশ বলেন এইখানে যদি কোন মানুষ চুরি করে আর এই কোরআনের আইন চালু করে যদি কোন মানুষের কবজিটা কেটে দেওয়া হয় তাহলে আমার মনে হয় 2000 2 লাখ 5 লাখ 1 কোটি টাকার জন্য চুরি করে তার নিজের হাতের কবজিটা তিনি হারাইতে চায় না ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এখনো আরবিক রাষ্ট্রের মধ্যে কিছু রাষ্ট্র আছে যখন চুরি করে প্রকাশ্য দিবালোকে তাদের হাতকে কর্তন করে দেওয়া হয় এক ব্যক্তিকে দেখে লক্ষ লক্ষ সুর এই বিচার দেখে নাই প্রতিষ্ঠা দেখে দুনিয়ার জমিনের মধ্যে চিরতরে তওবা করে ভালো হয়ে যায় ঠিক কি না এই জন্য ন্যায় প্রতিষ্ঠা যদি হয় ন্যায় বিচার যদি চালু হয় তাহলে মানুষগুলা ন্যায় পরায়ণতা হতেও দেরি লাগে না ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার